সো হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো গাইস, তোমাদের সকলকে একে গেমিং এ স্বাগত। তো গাইস, তোমার ভাই আজকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে। তো ভাই, ভিডিওটি ওপি হতে চলেছে। তো ভাই, ভিডিওটিকে পুরো এনজয় করো, ঠিক আছে? এন্ড গাইস, ভিডিওটিকে পুরো দেখবে, ঠিক আছে? পুরো ভিউ করবে, ওয়াচিং করবে, ঠিক আছে? তো তোমাদের কাছে এইটুকু অনুরোধ গাইস, প্রতিদিনের ডায়লগ গাইস গাইস আজকেও দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, তো তোমরা একটু দেখো ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটাকে যদি স্কিপ করে ফেলো, তো ভিডিওর মাঝখানে যেসব ওপি ওপি আপডেট আজকে আছে, সো সেগুলো তোমরা মিস করে যাবে। তো তার জন্য গাইস বলছি, ভিডিওটিকে পুরো ওয়াচ করবে। অ্যান্ড গাইস, আজকে ভিডিওর মধ্যে তুমি দেখতে পেয়ে যাবে আমাদের নতুন ক্যারেক্টার, দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো যেটা আসছে আমাদের, ঠিক আছে, OB28 আপডেটের পর, ঠিক আছে? সো সেটা দেখতে হবে। অ্যান্ড গাইস, নিউ ইভেন্ট আসে চলেছে, আমাদের পেট নিউ পেট আসে চলেছে। তো ভাই, পুরো দেখার জন্য গাইস ভিডিওটাকে পুরো ওয়াচ করতে হবে। অ্যান্ড গাইস, ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অ্যান্ড চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লেটস গো। সো গাইস, ফার্স্টে তুমি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই, আমাদের যেসব আপকামিং যেসব মোড আসতে চলেছে, সেগুলো আমি তোমাদের রিভিউ করছি। তো ভাই, OB28 আপডেটের পর গাইস আমাদের ফ্রি ফায়ার অনেক মোড অ্যাড করবে, ঠিক আছে? তো তোমাদের কাছে অনেক অপশান থাকবে, অনেক কিছু খেলার, ঠিক আছে? তো তুমি এর মধ্যে দেখতে পাচ্ছ ভাই, আমাদের র্যাম্পেজ, প্যাড পেড মোড, ঠিক আছে? তো অনেক ভ্যারাইটিস আছে, ঠিক আছে? তো যে যা খুশি তুমি খেলতে পারবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? তো ভাই, এই মোড তোমাদের কীরকম লেগেছে আপকামিং মোড, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? অবশ্যই জানাবে। অ্যান্ড গাইস, নেক্সট আপে তুমি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ভাই নতুন পেট আসতে চলেছে। তো ভাই, পেটটি ভাই ওপি গাইস। তো পেটটি গাইস আমাদের হচ্ছে পকপক, সরি গাইস, পকপক না, ঠিক আছে, প্যাকপ্যাক, ঠিক আছে? তো প্যাকপ্যাক মানে গাইস আমাদের হাঁস, ঠিক আছে? হাঁস আসতে চলেছে, ঠিক আছে? তো ভাই, আমার তো স্পেশালি খুবই দাউন লেগেছে। অ্যান্ড গাইস, এর অ্যাবিলিটিটাও খুবই দাউন অ্যাবিলিটি, ঠিক আছে? তো আমি যেটুকু শুনেছি গাইস, এ হচ্ছে আমাদের আমাদের স্পিড ইনক্রিজ করে দেয়, ঠিক আছে? আমাদের স্পিড আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো ভাই, এইটির এখনও পুরো অ্যাবিলিটি আমি জানিনি, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। অ্যান্ড গাইস, তোমাদের কীরকম লেগেছে পেটটির স্কিন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভাই, আমার তো ভাই ওপি লেগেছে। অ্যান্ড গাইস, এটি আমাদের ইন্ডিয়ার সার্ভারে খুব তাড়াতাড়ি আসে চলেছে। হয় গাইস, আমাদের OB28 আপডেটের পর কিংবা গাইস আমাদের খুব তাড়াতাড়ি ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো, ঠিক আছে? অর গাইস, নেক্সট আপে তুমি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ভাই বাইরের সাভারে, ঠিক আছে? বাইরের সাভারে গাইস ম্যাজিক কিউবে দেখো ভাই, একবার দেখো কত কিছু গাইস, কত কিছু অ্যাড করেছে ভাই, কি বলবো। তো ভাই, আমাদের ইন্ডিয়ার সাভারে যাই না কবে করবে, ঠিক আছে? তো কথা চলছে, ঠিক আছে, ইন্ডিয়ার সাভারে নতুন কিছু জিনিস অ্যাড করবে, ঠিক আছে? বান্ডেল অ্যাড করবে। তো দেখা যাক গাইস, এর মধ্যে কোনো বান্ডেল অ্যাড করে নাকি, ঠিক আছে? তো ভাই, আমাদের ইন্ডিয়ার সাভারে ভাই এতটাও লাক ভালো হয়নি যে এত ভালো ভালো জিনিস অ্যাড করবে, ঠিক আছে, ম্যাজিক কিউবে। তো দেখা যাক গাইস। আর গাইস, নেক্সট আপে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাই, আমাদের নিউ একটি ক্যারেক্টার আসতে চলেছে। তো ভাই, যার নাম হচ্ছে ডক্টর ভি, ঠিক আছে? ভিন নেই, এরকম কিছু সামথিং নাম আছে, ঠিক আছে? তো ভাই, ভাইয়ের ডান্সটা দেখো একবার, কাতে জেহেরওয়ালা ডান্স। অ্যান্ড ভাই হচ্ছে ভাই অনেকটি পাওয়ারফুল বান্দা, ঠিক আছে? তো ভাই, এর হচ্ছে অ্যাবিলিটি হচ্ছে ভাই, তুমি যখন একে ফুল ম্যাক্স করে ফেলবে না, ঠিক আছে, তো তখন ভাই এর হচ্ছে অ্যাকুরেসি, তুমি যখন বন্দুক দিয়ে গুলি চালাও, ঠিক আছে, তখন গাই ভাই এর হচ্ছে অ্যাকুরেসি ধরে রাখবে, ঠিক আছে, ইনক্রিজ করবে। অ্যান্ড গাইস, এর হচ্ছে মুভমেন্ট স্পিড ভাই প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে? প্রচুর, তোমার ধারণার বাইরে বেড়ে যাবে, ঠিক আছে? তো এতই খতরনাক একটি ক্যারেক্টার আসতে চলেছে। তো ভাই, ডায়মন্ড পারচেস করে রাখো। অ্যান্ড গাইস, এর লুক দেখতে পাচ্ছ ভাই, কাতে জেহেরওয়ালা লুক। তো ভাই, হিপ হপ বান্ডেলের মতো লুক করেছে। তো আমার কাছে তো ভাই দাউন লেগেছে, অসাম লেগেছে তো এই বান্ডেলটি। তো ভাই, এইটা যদি আমাদের ইন্ডিয়ার সাভারে তাঁতি আসে, তো ভাই আমি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কনফার্ম 100% নেবো। অ্যান্ড গাইস, তোমরাও নিও, ঠিক আছে? তো গাই ভাই, আমাদের ইন্ডিয়ার সাভার যেসব ক্যারেক্টার আসে ভাই টপ আপে আসে কিংবা গাইস টপ আপে আসে, ঠিক আছে? তো এইটি আমাদের টপ আপে আসে। তো ভাই, বুঝতে পারলে গাইস, নেক্সট আপে তো আমাদের স্ক্রিনে দেখতে হচ্ছে আমাদের গাইস নিউ একটি ইভেন্ট আসতে চলেছে ইন্ডিয়ার সাভারে। তো এই মান্থে তো আসবে না, ঠিক আছে? তো এই মান্থে এখনও কোনো ইভেন্ট এখনও আসবে না, ঠিক আছে? তো আর কিছুদিনই বাকি আছে এই মান্থ শেষ হওয়ার। তো নেক্সট মান্থে আমরা দেখতে পেয়ে যাবো, ঠিক আছে? তো এই ইভেন্টটি, তো ইভেন্টটির নাম ভাই বুঝতে পারছি না, ঠিক আছে? তাও আমি বলছি সাংসুংসা, ঠিক আছে? তো ভাই, মজা করছি, ঠিক আছে? তো ভাই, ইভেন্টের নাম আমি জানি না, ঠিক আছে? তো এরকম একটি ইভেন্ট আসবে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার সাভারে, ঠিক আছে, নেক্সট মান্থ। তো ভাই, ইভেন্টের মধ্যে তুমি দেখতে পাচ্ছ বান্ডেল দেখতে পাচ্ছ, আমাদের ইনকোয়েটার ভাউচার দেখতে পাচ্ছ, বক্স ক্যারেট দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো ভাই, খুবই সুন্দর একটি ইভেন্ট আসতে চলেছে। অ্যান্ড গাইস, তোমাদের এরপর লাক ডিপেন্ড হবে। গাইস, আমার মনে হচ্ছে গাইস এই ইভেন্টটির নাম হচ্ছে আমাদের ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট ইভেন্ট, ঠিক আছে? তো ভাই, ওপি একটি ইভেন্ট আসতে চলেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে ইভেন্টটি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাও।
और गाइस नेक्स्ट टाइम तुम हमारे स्क्रीन देखते पाच्छो भाई हमारे फ्री फायर एक न्यू लीग आसते चले प्रो लीग बोले एक इवेंट आसते चले तो भाई इवेंट कीरकम भावे आसबे आर की की करते हबे सेटा आमि बोलेछि गाइस ठीक आछे। तो भाई आमादेर एई जखन लीगटी आसबे तखन तुमि एखाने देखते पाच्छो कैप्टेन बोले एक अपशन आछे। तो कैप्टेने कैप्टेनेर मध्ये तुमि आमादेर टीम सिलेक्ट करबे ठीक आछे, जे कोनो टीम आछे तो जेई टीम तोमार भालो लागबे सो सेई टीम तुमि सिलेक्ट करबे। एंड गाइस 6 दिन ठीक आछे 6 दिन पर्यन्त खेला हबे ठीक आछे, तो 6 दिन তো খেলা হবে। তো তার মধ্যে গাইস তুমি একটা রিডিম কোড থাকবে, সো সেই রিডিম কোড দিয়ে তুমি এর ওয়াচিং করতে পারবে, ইউটিউবে গিয়ে ওয়াচিং করতে পারবে ঠিক আছে। অ্যান্ড গাইস তাকে সাপোর্ট করতে হবে, সে তুমি যেই টিমকে চুজ করেছো সেই টিমকে তোমার সাপোর্ট করতে হবে ঠিক আছে। এই যে রিডিম কোড দেখতে পাচ্ছ, রিডিম কোড দেওয়ার পর তোমাকে আমাদের ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে গিয়ে ওয়াচিং করতে হবে, সাপোর্ট করতে হবে। অ্যান্ড গাইস সেই টিম যদি ভালো পয়েন্ট করতে পারে তো ভাই তুমি ভালো রিওয়ার্ড পেয়ে যাবে। অ্যান্ড গাইস 6 দিনে কিছু কিছু না কিছু তুমি রিওয়ার্ড পাবে ঠিক আছে, ভালো কোনো জিনিস পাবে ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার মোদ্দা কথা গাইস, তুমি যে টিম সিলেক্ট করবে তাকে তোমার সাপোর্ট করতে হবে ঠিক আছে। তো এই ছিল আজকের ইভেন্ট। তো ইভেন্টে যদি ভালো লেগে থাকে তো গাইস ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড গাইস চ্যানেলে যদি নতুন হতো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও গাইস, প্লিজ গাইস প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বেবে, বাই বাই।